মুক্তিযুদ্ধের 9 মাস নিয়ে বেশ কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে, হয়েছে বেশ কিছু ডকুমেন্টারি, কিন্তু তার পূর্ববর্তী সময় নিয়ে কাজ তেমন একটা হয়নি। মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করলেই শুরুতে আপনার মাথায় যে জিনিসটা আসবে তা হচ্ছে অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এর আগেও কি কোনো অপারেশন হয়েছিল বা কোনো কিছু ঘটার কথা ছিল? হ্যাঁ, এর আগে যে ঘটনাটি ঘটার কথা ছিল, অর্থাৎ 1971 সালে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মাঝামাঝি সময় একটি ঘটনা প্ল্যান করা হয়, একটি অপারেশনের প্ল্যান করা হয়, তা ছিল অপারেশন ব্লিটজ, এবং কোনো একটি কারণে তা সফল হয় না, এবং সেই বিষয়টাকে তুলে ধরে নতুন একটি ওয়েব সিরিজ তৈরি করেছে হইচই। অর্থাৎ পরিচালক তানিম নূরের পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে এসেছে হইচই বাংলাদেশ প্ল্যাটফর্ম, তার নাম 71। আজকে মূলত আমরা সেই বিষয়টাকে রিভিউ করতে যাচ্ছি। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও। এই ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন নুসরাত ইমরাজ তিশা, মুস্তফা মনোয়ার, রাফিয়াত রশিদ মিথিলা এবং ইরেশ জাগের সহ বেশ কিছু নামী অভিনেতা। তো গল্পের শুরুটা হয় মূলত 1971 সালের 25 ফেব্রুয়ারি থেকে, যেখানে দেখানো হয় শুরুতে আমাদের গল্পের নায়ক অর্থাৎ সেলিমকে। সেলিম মূলত একটি গ্যারেজ চালায় এবং সেই সাথে সে এলাকার মাস্তানদের প্রধান অথবা গ্যাংস্টার বলা চলে। তার দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, দেশে কি হচ্ছে তাতে সে কিছুই পরোয়া করে না। তার চিন্তা জুড়ে শুধুই তার এলাকার গ্যাংস্টার সাম্রাজ্য এবং সেই সাথে তার ভালোবাসার মানুষ জয়িতা, যেখানে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। অর্থাৎ তাই তিনি মূলত একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে তার রোলটা প্লে করছে, যার মধ্যে দেশ নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে এবং যে সাহিত্যকে ভালোবাসে এবং সে সবসময় চায় তার ভালোবাসার মানুষ সাহিত্যপ্রেমী হোক, সে একজন সচেতন নাগরিক হোক। অন্য একটি প্লটে দেখানো হয়েছে মেজর ওয়াসিমকে, যিনি মূলত একজন পাকিস্তানি আর্মি অফিসার এবং তাকে ঢাকায় আনা হয় মূলত অপারেশন ব্লিটজটাকে পরিচালনা করার জন্য। তার স্ত্রী চরিত্র অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, যিনি মূলত একজন সাংবাদিক এবং তার কাজই হচ্ছে মূলত পূর্ব পাকিস্তানের সকল ধরনের নিউজ পোর্টালকে সাহায্য করা এবং সকল ধরনের সংবাদ বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। তো এ নিয়ে গল্পটা এগিয়ে চলে, কিন্তু মূলত গল্পের মোড় শুরু হয় তখনই যখন মেজর ওয়াসিমের কাছে অপারেশন ব্লিটজের একটি ফাইল চুরি হয়ে যায়, এবং কিভাবে তার ফাইলটি চুরি হয়ে গেল এবং ফাইলটি কোথায় হলো এবং আদৌ কি অপারেশন ব্লিটজ সাকসেসফুল হলো কিনা, তাই নিয়ে মূলত গল্পটা এগিয়ে চলে। তো গল্পের শুরুতেই যে বিষয়গুলো আমরা বলছিলাম যে বেশ কিছু প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, এখানে মূলত পুরান ঢাকাকে কেন্দ্র করে গল্পটা তুলে ধরা হয়েছে এবং পুরান ঢাকাই মূলত সেন্টার অফ দ্য স্টোরি বলাই চলে। ওয়েব সিরিজটি নির্মাণ করতে গিয়ে পরিচালক সবচেয়ে বেশি বড় খেলটা দেখিয়েছেন তার অভিনয় শিল্পী নির্বাচনের দিক দিয়ে, এত অভিনেত্রীদের অভিনয় নিয়ে। মূল চরিত্রে সেলিম চরিত্রে যেখানে মুস্তফা মনোয়ার অভিনয় করছে, তার চরিত্র বেশ সাবলীল ছিল। এছাড়া অন্যদিকে একজন আর্মি অফিসারের চরিত্র ইরেশ চাকের অভিনয় ছিল বেশ মনোরম এবং তিনি বেশ সাবলীলভাবে অভিনয় করেছেন, এবং তার অভিনয় দেখে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন তিনি এর জন্য বেশ কঠিন পরিশ্রম করেছেন। এবং একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন এর জন্য নাকি তিনি বেশ কিছু আর্মি অফিসারদের লাইফ স্টোরির উপরে বেশ কিছু বই পড়েছেন। এছাড়া অন্য চরিত্রে নুসরাত ইমরোজ তিশা খুব সাবলীল ছিলেন, যদিও তার অভিনয় করার সুযোগ এখানে খুব কম ছিল। এছাড়া আরেকটি চরিত্রে যেখানে রুহি চরিত্র অভিনয় করেছে রাফিয়াত রশিদ মিথিলা, তার চরিত্রের সাথে তিনি বেশ যথেষ্ট জাস্টিফাই করতে পেরেছেন এবং তাকে বেশ মানিয়েছেও। তার উর্দু বলার স্টাইল অবশ্যই অনেক বেশি ন্যাচারাল লেগেছে এবং আমার কাছে তা বেশ ভালো লেগেছে। उसको और एक बलूचिस्तान बनाना है। बलूचिस्तान कहां से आया? क्योंकि तुम्हें फिर से रिक्रूट किया गया है। यू हुज बीन प्रेज्ड एंड पैटेड ऑन द बैक फॉर व्हाट यू डिड इन बलूचिस्तान। এছাড়া ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওয়েব সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেশ নতুনত্ব ছিল এবং আপনার কাছে তা বেশ ভালো লাগবে, তাই আমি সাজেস্ট করবো যখন আপনি এই সিরিজটি দেখবেন চেষ্টা করবেন একটি হেডসেট অথবা একটি ইয়ারফোন ইউজ করার জন্য, তাহলে আপনি ফুল মাস্তিটা পাবেন। এছাড়াও যে বিষয়টি আমার কাছে অন্যরকম ভাবে ভালো লেগেছে তা হচ্ছে 1971 সালে যে আবহাওয়াটা তুলে ধরা হচ্ছে তা বেশ ভালো লেগেছে, যদিও কিছু কিছু জায়গায় কিছু ল্যাকিংস ছিল, কিন্তু আপনি 1971 সালে যে পরিবেশ কিংবা লাইফস্টাইল সম্পর্কে একটি খুব সুন্দর আইডিয়া পেতে পারবেন। তখনকার মানুষের চলাফেরা, কাপড় কাপড় চোপড় স্টাইল বা ওভারঅল তাদের লাইফস্টাইল সম্পর্কে আপনি খুব সুন্দর একটা আইডিয়া পাবেন। কিন্তু এখানে একটি বেশ কিছু জায়গায় যখন মুভিং কারের কিছু সিন ছিল, অর্থাৎ গাড়ির ভিতরে চলন্ত গাড়ির ভিতরে কিছু দৃশ্য ছিল, সেগুলো আমার কাছে অনেকটা মনে হচ্ছিল যে কম্পিউটারে কাজ করে বা খুব একটা ন্যাচারাল লাগেনি, এবং কিছু কিছু লোকেশনও অনেকটা গাফিলতি ছিল বা অনেকটা ল্যাকিংস আমার চোখে লেগেছে। অনেকের কাছে মনে হতে পারে ওয়েব সিরিজটির স্টোরি লাইন খুবই শর্ট, অর্থাৎ খুব কম সময়ে খুব অল্প একটি ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে হয়তো ওয়েব সিরিজটি এগিয়ে গেছে, কিন্তু তার ভিতরে রয়েছে একটি গভীর অর্থ।
অর্থাৎ একটি বৃহৎ জিনিসকে খুব সূক্ষ্মভাবে খুব কম সময়ের মধ্যে পরিচালক চেষ্টা করছেন দর্শকের কাছে তুলে ধরার জন্য, যার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করছে। কারণ এখানে খুব কম সময়ে মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে বেশ কিছু যে সব ছোট ছোট এলাকায় যে মুক্তিযুদ্ধের প্রিপারেশন গুলো কিভাবে হচ্ছিল, মানুষ কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল, বা ছোট ছোট মহল্লা যে কিভাবে ছোট ছোট দল তৈরি করা হচ্ছিল যারা মুক্তিযুদ্ধে পরবর্তীতে অংশগ্রহণ করে, সেই বিষয়গুলি খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। এই জন্যই এই একাত্তর সিরিজটি আপনার অবশ্যই দেখা উচিত। বাংলাদেশের খুব সাধারণ জনগণ অর্থাৎ বিনোদন প্রেমী জনগণ এখনো তাদেরকে সবাই অনলাইন প্ল্যাটফর্মের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারেনি, যদিও তারা ইউটিউবের উপরে যথেষ্ট নির্ভরশীল। কিন্তু বর্তমানে যেসব অনলাইন প্ল্যাটফর্ম বাজারে এসেছে, বায়োস্কোপ, হইচই কিংবা জি5, তাদের সাথে খুব কম দর্শকই নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছেন। তার অন্য একটি কারণ আর্থিক কিছু প্যাকেজ থেকেই যায়। তো আমি চেষ্টা করবো এই হোম কোয়ারেন্টাইন সময়ে যারা আপনারা সবাই ঘরে বসে আছেন, বসন্ত এই শেষে করোনার বিরুদ্ধে হয়তো আপনারা ঘরে বসে যুদ্ধ করছেন, সেই সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের একাত্তর সম্পর্কে কিছুটা হলেও জানার জন্য আপনার অবশ্যই সিরিজটি দেখা উচিত। সেই সাথে যে যেখানেই থাকুন, যেভাবেই থাকুন না কেন, চেষ্টা করুন ঘরের ভেতরে থাকার জন্য। করোনার বিরুদ্ধে এই লড়াই আপনাকে করতে হবে আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য। সেই সুরক্ষার কথাটি মাথায় রেখে আজকে ভিডিওটি শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।